হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি একটি প্রোডাক্ট রিভিউ করব। তো প্রোডাক্টটির নাম হচ্ছে 3D এনলার্জড স্ক্রিন। তো এই প্রোডাক্টটি আজকের এই ভিডিওতে আমি আনবক্সিং এটা করেই ফেলেছি, তো এটা আমি শুধু রিভিউ করব। তো এটা আমি দারাস অনলাইন শপ থেকে কিনেছিলাম প্রায় 1 বছর আগে। তো এটার দাম হচ্ছে 90 থেকে 100 টাকা। তো সেই সময় এটার দাম ছিল 125 টাকা। তো বর্তমান এটার প্রাইস হচ্ছে 90 টাকা। তো এটা কিভাবে ইউজ করতে হয় সেটি আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো এবার আমরা দেখে নেব যে এই যে 3D এনলার্জড স্ক্রিন মোবাইল ফোন, এই যে গ্যাজেটটি রয়েছে, তো এটি কিভাবে ইউজ করে। তো এটা এবার আমরা দেখে নেব। তো চলুন এবার এই প্যাকেটটি খুলে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এটা থাকবে একটি প্যাকেটের মধ্যে এরকম। তো এই প্যাকেটটা খুলতে হবে প্রথমে। তো কিছুই না, জাস্ট প্যাকেটের মধ্যেই রয়েছে এই গ্যাজেটটি। তো এটি মূলত একটি গ্লাস, ম্যাগনিফাইং গ্লাস, তো যার মাধ্যমে ছোট স্ক্রিনকে বড় করে আমরা দেখতে পারবো। তো এটিতে আর তেমন কিছুই নেই, জাস্ট দেখতে পাচ্ছেন এটি নিচে এরকম একটি রয়েছে। তো এটি বের করতে হবে স্ট্যান্ড। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ফোনটি রাখতে হবে। তো এবার আমরা একটি মোবাইল ফোন রেখে দেখে নেব। তো আমি এখানে আমার যে গেম কনসোলটি রয়েছে X6, তো এটি আমি এখানে রাখব। তো এবার গেম কনসোলটি এখানে রাখা যাক। তো তার আগে একটি জিনিস এখানে দেখে দিই। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুবিধা অনুযায়ী, পিছনের যে মোবাইল রাখার হোল্ডারটি, এটি কিন্তু সুবিধা অনুযায়ী এগিয়ে নিয়ে যাওয়া যায়, আবার পিছিয়ে নিয়ে যাওয়া যায়। তো আমি সুবিধা মতো সেট আপ করে নিচ্ছি। তো এবার আমরা এখানে এই গেম কনসোলটি রেখে দেব। তো এটি সাইজে একটু বড়, তো এখানে অ্যান্ড্রয়েড ফোন ভালোভাবে থাকবে। আমরা তো দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু হলো, তো আমি আর একটু ভালোভাবে দেখাই। তো দেখুন এখানে কিন্তু বেশ বড়ই দেখা যাচ্ছে। তো এটা যেমনটা দেখায়, তো ছবিতে যেমনটা দেখায়, আসলে কিন্তু তেমনটাও ভালো না। তো আমি লাইট সব বন্ধ করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি লাইট বন্ধ করে দিচ্ছি সব। তো সব লাইট বন্ধ করে দিলাম। তো এটা তো একটু বড় শুধু দেখানো যায়। তো আমি একটি আরেকটি ফোন দিয়ে দেখাচ্ছি। তো বাটন ফোন দিয়ে কিন্তু এটা ভালো হয়। তো বাটন ফোনের স্ক্রিন কিন্তু অনেক ছোট, তো সেই ক্ষেত্রে আমরা সেই ছোট স্ক্রিনটাকে বড় করে দেখতে পারব। তো এবার এখানে একটি বাটন ফোন রাখলাম। তো এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি রয়েছে, এই যে গ্লাসটিকে আটকানোর জন্য পিছনে আরেকটি হোল্ডার রয়েছে। তো তবুও এটা তেমন কাজ করে না ভালো। তো যাই হোক, তো আমরা দেখিয়ে নিচ্ছি এখানে বাটন ফোনটি। তো দেখুন এটা কিন্তু একটু বড় দেখা যায় জাস্ট। তো আমি একটু ফোকাস করে দেখিয়ে দিই। কিন্তু এটা দিয়ে তেমন ভালো দেখা যায় না, তবে ক্যামেরায় সেটা অত ভালো বোঝা যাচ্ছে না। তো আপনারা যখন এটা ইউজ করবেন তখন বুঝতে পারবেন। ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে তার থেকে একটু কোয়ালিটি একটু জাস্ট একটু ভালো আর কি, তেমন ভালো নয়। তো এটা কিন্তু একটা মূলত ম্যাগনিফাইং গ্লাস। তো এগুলো কিন্তু, তো এটার দাম হচ্ছে 90 টাকা। এগুলো কিন্তু 150 থেকে 300 টাকা দামের মধ্যেও পাওয়া যায়। তো সেগুলো এর থেকে আরও হাই কোয়ালিটির হয়ে থাকে সাধারণত। তো আমি চেষ্টা করব সেগুলোরও রিভিউ দেওয়ার। তো এটা অনেক দিন ধরে পড়েছিল, তো ভাবলাম যে এটারও একটা রিভিউ দিয়ে দিই। তো আপনারা যারা কিনবেন ভাবছেন, তো তাদের জন্য এটা হেল্পফুল হবে। তো আবারও বলছি, এখানে যেমনটা দেখলেন তার থেকে কিন্তু কোয়ালিটি একটু ভালো হবে জাস্ট। তো এটা এটা দিয়ে কিন্তু আপনি চাইলে কিন্তু আগুনও জ্বালাতে পারবেন। তো এটা মূলত ম্যাগনিফাইং গ্লাস, তো এটা সূর্যের মধ্যে ধরে কিন্তু আমি আগুনও জ্বালিয়ে দেখেছি। তো আপনার চাইলে কিন্তু এটা কিনতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হলে এর থেকে আরও ভালো ভালো এরকম এবং এর থেকে আরও ভালো ভালো প্রোডাক্টের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।